ভালো করেই খাবো, হলো তো? আচ্ছা ছোট গিন্নি, আপনি আমাকে একটা কথা বলুন তো, আমার বিয়ের বাসরে আমি আপনাকে দেখতে পেলাম না কেন? কোথায় ছিলেন আপনি? বারে আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। অত রাত অবধি কেউ জেগে থাকতে পারে? আমি তো ভেবেছিলাম মেজির ওই বরটার সঙ্গে মেজে বিয়ে হচ্ছে, কিন্তু সকালবেলা উঠে দেখি বর বদল হয়ে গেছে। কেন বর বদলে তুমি খুশি হওনি? আচ্ছা তুমি আমাকে সবসময় ছোট গিন্নি বলো কেন? তুমি আমার ছোট গিন্নি হও তাই। খান্তু, একবার রান্নাঘরে গিয়ে দেখ তো চাটা হয়েছে কিনা। আর শুন, আবার যেন পাকামি করে নিজে আনতে যাস না, আমাকে ডাকবি। সোজা কলেজ থেকে আসা হয়েছে নিশ্চয়ই, জানি খুব খিদে পেয়েছে, খেয়ে না। আমি কলেজ থেকে মেসে গিয়েছিলাম। তোমার জন্য একটা জিনিস আনতে। ও মা, কুন্তলিন! আমি যখন গরমের ছুটিতে দেশে চলে যাব তখন তুমি এটা লাগাবে, হ্যাঁ? আমার কথা মনে পড়বে। বারে কুন্তলিন না মাখলে বুঝি তোমার কথা মনে পড়বে না? না না, তা নয়, আসলে এই কদিনে তোমাকে তো কিছু দিতে পারিনি। আচ্ছা সই, তুমি আমাকে চিঠি লিখবে? কতদিন দেখা হবে না বলো তো। আমি তো চিঠি লিখতে জানি না। জানো না? তুমি তোমার দিদিকে দেখোনি বরকে চিঠি লিখতে? তোমার সেই সই কুমুদিনী, তুমি তার কাছে তালিম নেবে? না, আমার লজ্জা করবে। একবার লিখেই দেখো না, পরের বার থেকে লজ্জা কেটে যাবে। আচ্ছা শোনো, তুমি বাড়িতে গিয়ে আমাদের বিয়ের কথা জানাবে? দেখেছ আমার বাবা আমাকে আস্ত রাখবে? আমার বাবাকে তো চেনো না। একদিন তো জানাতেই হবে, তখন কি করবে? সে তখন দেখা যাবে, ততদিন আমার বিয়ে পাশটাও হয়ে যাবে। তাহলে তুমি আমাকে চিঠি লিখছ, হুম? কি লিখবে চিঠিতে? লিখবো কি লিখবে বলো? প্রাণ সখা, তুমি তুমি আমার হৃদয় বললো তোমাকে।
না দেখিয়া সখা, তুমি আমার হৃদয় বন্ধু, তোমাকে না দেখিয়া এই অভাগিনী এক মুহূর্তও থাকিতে পারে না। আবার কবে তোমার দেখা পাইব? তুমি শীঘ্রই কলিকাতা আসো। কিন্তু জন্মের মতো আড়ি করিয়া আড়ি আড়ি আড়ি। আশা দিয়া নিরাশ করিও না, অধুমা তোমার আশাপদ চাহিয়া রহিল, তোমার সাধের সহিত। আরে মোহিনী, তোর কি হয়েছে বলতো? আশা ইস্তাক, তুই কেমন যেন মন মরা হয়ে আছিস। আরে বাবা, তোর শরীর ভালো আছে তো? ভালো ভালো বলে আমি বিশ্বাস করব? তোর মুখখানা যে কি অবস্থা হয়েছে একবার আসিতে দে। আরে বাবা, কি এত চিন্তা ভাবনা করছিস? কি আর ভাবব, পরীক্ষার কথা ভাবছি। ওদিকে খাবার দেয়া আছে আর তুই এদিকে উদাস হয়ে তাকিয়ে আছিস। খাবার যে ঠান্ডা হয়ে গেল বাবা, যা খেয়ে নে। আমার খিদে নেই। মোহিনী, কিরে কোথায় যাচ্ছিস? আমি তো পোস্ট অফিসে যাব। কেন, আর পোস্ট অফিসে কেন? হ্যাঁ, আমার একটা জরুরি চিঠি আসার কথা আছে। বাবা, আমার হয়েছে যত জ্বালা, কি যে করি আমি না তার ঠিক নেই। মা, দাদা কোথায় গেল? মা দেখলি তো, দেখলি তো দাদার কাণ্ড, না খেয়ে দিয়ে চলে গেল। কি যে হয়েছে বাবু জানি না। তা গেলটা কোথায়? কি জানি মা, কি যে হয়েছে আজকাল। আমি লক্ষ্য করেছি জানো, কলকাতা থেকে আসা অব্দি কেমন যেন একটা উড়ু উড়ু ভাব, কি যে ভাবে দিন রাত। জিজ্ঞেস করলে তো বলে যে পরীক্ষার পড়া করছে। পরীক্ষার পড়া না হাতি। আমি একটা কথা বলি মা, এবার তুমি দাদার একটা বিয়ে দাও, বিয়ে দিলেই দেখবে সব ঠিক হয়ে গেছে। আমার দেওরের কথা তোমার মনে নেই? কি জানি মা, আজকালকার ছেলেপুলেদের মনের তল খুঁজে পাই না। মা, এই যে এসেন্সের গন্ধে ভুরভুর করছে, একবার জল দিয়ে খুলে দেখবো মা? আবার আটকে দেবো, দেখি না খুলে কি আছে। দেখ,
মানস আখা হৃদয় বলল। তোমার অদর্শনে অভাগিনী মরিতে বসিয়াছে। আবার কবে তোমার দেখা পাইব? কোনো একটা উপলক্ষ করিয়া একবার কলিকাতায় আসিতে পারো নাকি? এতদিন ছাড়িয়া থাকা আমার পক্ষে সম্ভব নয়। অভাগিনী আশাপদ চাহিয়া রহিল। ইতি তোমার শৈল সই। কেঁদো না, কেঁদো না, সবই আমার কপাল। নইলে আমার মোহিনী মোহন অমন হীরের টুকরো ছেলে সে কিনা আমি তো ভাবতেই পাচ্ছি না। মালতী লুকিয়ে পড়ছিল, কি সব ঠাস্টামার কথা। আমার প্রাণ, আমার সে, আমার সেই মুখে আগুন এমন পোড়ার মুখী। একদিনে বিয়েটা তো হয়ে যেত। তুমি ব্রাহ্মণের সামনে লম্বা একখানা ফর্দ ধরলে, ব্রাহ্মণ অভিসম্পাত করতে করতে চলে গেল। তার অভিসম্পাতেই হয়তো ছেলেটা আমার। আমি বলি কি, মোহিনীর যদি পছন্দ হয়ে থাকে তাহলে তার সঙ্গে বিয়েটা দিয়ে দাও না, তারা যা পারে তাই করুক। না না না, আমি শুনেছি সে মেয়ের বিয়ে হয়ে গেছে। তাছাড়া আমি নিজে যাকে ফিরিয়ে দিয়েছি আবার সম্বন্ধ করব, আমার একটা মান সম্মান নেই। তোর পায়ে পড়ছি, বলো না কি হবে। আচ্ছা, এত উতলা হচ্ছ কেন? দেশে কি মেয়ের আকাল পড়েছে? আরো ডাগর ডগর সুন্দরী একটি মেয়ের খোঁজ করতে হবে। শোনো, আমি বলি কেঁদো না, শোনো, মন দিয়ে শোনো। কালই আমি ওই নরহরি ঘটককে খবর পাঠাচ্ছি। হ্যাঁ, আছে আছে আছে, তেমন একটা মেয়েও আছে ওই দেঘড়িয়ার রায়বাড়িতে। তবে রায়রা তো আবার ভঙ্গকুলীন, আপনারা তো আবার নৈকুষ্যকুলীন, কুলীন না? আচ্ছা আচ্ছা, কুলীন আছে আমার কাছে। আচ্ছা, কুলীন 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 বংশ, কুলীন 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 এই পেয়েছি পেয়েছি, বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে গিয়ে মানে বড়বাবু, আপনার ওখানে বাসুদেবপুর আছে, বাসুদেবপুরে শশধর বন্দ্যোপাধ্যায়ের সপ্তম কন্যা, ত্রয়োদশ বর্ষীয়া, দীর্ঘাঙ্গী, সুন্দরী। তবে কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে
ওই বরপণ সোনা দানা খুব একটা দিতে পারবে না বড়বাবু, বড্ড গরিব। তবে মেয়েটি মেয়েটি খুব সুন্দরী এবং অল্প লেখাপড়াও জানি। বাসুদেব পুত্র আমাদের পাশের বাড়ি। হ্যাঁ, শশধর মানুষ যে কেউ মনে হচ্ছে আমি চিনি, খুবই পণ্ডিত মানুষ। তুমি আজই কথা বলো, আমি এই বসে খেয়ে চার হাত এক করতে চাই। আগে আপনি যখন বলেছেন, তবে আমি বলছিলাম কি বড়বাবু, আপনি একবারটি পাত্রী দেখতে যাবেন না? ও না না, আমি ওই আশীর্বাদের সময় একবারই দেখব। তুমি বরং ওই বাঁড়ুজ্জে মশাইকে দুই একদিনের মধ্যেই আমার এখানে আসতে বলো, পাকা কথা বলবার জন্য। আগে আগে বড়বাবু, আপনি যা বলেছেন আমি আজই কথাবার্তা বলবো। তাহলে তাহলে আজকে আমি উঠি, কি বলেন? হ্যাঁ, আমি উঠি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অসম্ভব, আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। অসম্ভব কেন বলছিস বাবা? তোর বাবা নিজে মেয়ে দেখে এসেছে, আশীর্বাদ করে এসেছে, এখন কি না বললে চলে বাবা? আচ্ছা, তোমরা আমাকে কি ভেবেছো বলো তো? তুমি যা ভাবছো তা নয় দাদা, মেয়েটি সুন্দরী, লেখাপড়া জানা মেয়ে, তোমার সঙ্গ বেশ মানাবে, নেহাত খুকিটি নয়। সুন্দরী, লেখাপড়া জানা, দাদি আমার কি হবে? আমি বিয়ে করবো না বলেছি, করবো না, ব্যাস। আমি এখন ওনাকে কি বলবো? যেটা সত্যি সেটাই বলবে, বলবে যে আমি বিয়ে করতে চাইছি না। দেখো বেশি জোর করলে কি? জোর করবো কেন, কিন্তু তুই কেন বিয়ে করবি না সেটা তো বলবি বাবা। বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়, সেই কারণেই আমি বিয়ে করবো না। হয় হয় হয়, আমি যে তোমাদের জামাইকে 10 দিনের ছুটি নিয়ে আসার জন্য পত্র দিলু। বেশ তো, ছুটি না নেওয়ার জন্য আরেকখানি পত্র লিখে দে, আমি পোস্ট অফিসে গিয়ে ফেলে দিয়ে আসবো। আমি যদি জানতাম যে ওকে তুক করেছে তাহলে সে তোর সেই বন্ধুর বোনের সঙ্গে বিয়েতে রাজি হতো। এখন আর বলে কি হবে, গত অজ্ঞানে সেই মেয়ের বিয়ে হয়ে গেছে। তবে তোমরা যখন এত করে বলছো আমি বিয়েতে রাজি হতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বল বল বাবা, কি শর্ত বল, তুই যা বলবি আমি সব মানব। আমার বিয়েতে আমার বন্ধু আশুতোষের বাড়ির সকলে হাজির থাকবে, মানে যাকে বলে সপরিবারে নিমন্ত্রণ। হুমা, সে কি কথা, তুই বললি বা ওরা আসবে কেন? তোর বাবাই বা বলবে কোন মুখে? এ তোর কেমন আবদার বাবা। যেতে দাও না মা, যাদের ব্যাপার তারা বুঝবে, তুমি আপত্তি করছো কেন? বরযাত্রী আসবে, খাবে, চলে যাবে, দাদা আমার বিয়ে করলেই হলো। ও তাহলে তোর বাবার সঙ্গে কথা বলি, কি বলিস?